আরজিকারে আত্মহত্যার চেষ্টা দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রের হোস্টেলের ঘর বদল নিয়ে মনোমালিন্য অভিযোগ রুমমেটের সঙ্গে বিবাদ হয় এই ছাত্রের ঘটনার জেরেই আত্মহত্যার চেষ্টা হাত কেটে আত্মহত্যার চেষ্টা ছাত্রের দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রের আত্মহত্যার চেষ্টা আরজিকারে হোস্টেলের ঘর বদল নিয়ে মনোমালিন্য অভিযোগ রুমমেটের সঙ্গে বিবাদ হয় ছাত্রের ঘটনার জেরেই আত্মহত্যার চেষ্টা হাত কেটে আত্মহত্যার চেষ্টা এই দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রের আরজিকারের ঘটনা আবার খবরের শিরোনামে উঠে আসছে আরজিকার তবে এবার আরজিকারে হোস্টেলের ঘর বদল নিয়ে মনোমালিন্য হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যার জেরে অভিযোগ উঠছে রুমমেটের সঙ্গে বিবাদ হয় ছাত্রীর যিনি দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী তারই আবার আত্মহত্যার চেষ্টা ঘটনার জেরে দুজনের মধ্যে যেহেতু বিবাদ হয়েছিল রুমমেটের সঙ্গে বিবাদ হয় এই দ্বিতীয় বর্ষের ছাত্রীর নার্সিং ছাত্রীর এবং সেই বিবাদের জেরেই কি আত্মহত্যার চেষ্টা এই নিয়ে যখন প্রশ্ন উঠছে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই নিয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন সরাসরি অর্ণব কি জানা যাচ্ছে দ্বিতীয় বর্ষের নার্সিং স্টুডেন্ট তিনি কেন হঠাৎ আত্মহত্যার চেষ্টা করলেন কি এমন বড় ঘটনা ঘটলো একবারই দেখো পুরুলিয়া থেকে এসেছেন এই নার্সিং স্টুডেন্ট এবং মূলত রুমমেটের সাথে ঘরে আলো জ্বালানো নিয়ে কিন্তু একটা বাগবিতণ্ডা চলছিল এবং দীর্ঘদিন ধরেই কিন্তু সেই সমস্যা চলছিল এবং সেই সমস্যা জেরেই কিন্তু গতকাল রাত্রিবেলা এই আত্মহত্যার যে চেষ্টা সেই চেষ্টা তিনি করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে আসা হয় এই আরজিকর মেডিকেল কলেজের যে ট্রমা কেয়ার ইউনিট রয়েছে সেখানে এবং সেখানেই চারতলার 13 নম্বর বেডে কিন্তু তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং ডাক্তারদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন তাকে সমস্ত রকমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং অবজারভেশনে রাখা হয়েছে যেহেতু হাত কাটা হয়েছিল তাই সেক্ষেত্রে ব্লিডিং হয় তো সেক্ষেত্রে একটা অবজারভেশনে রাখা হয়েছে তবে প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন চিকিৎসকেরা বিশাখা ধন্যবাদ অর্ণব এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তিনি স্থিতিশীল রয়েছেন তার চিকিৎসা চলছে স্থিতিশীল রয়েছেন জানাচ্ছেন চিকিৎসকরা আরজিকর হাসপাতালে আত্মহত্যার চেষ্টা নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী পুরুলিয়া থেকে এসেছিলেন তিনি এবং তার ঘরের যিনি সঙ্গী অর্থাৎ রুমমেট তার সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছিল ঘর বদল নিয়ে মনোমালিন্য হয় বলে জানা যাচ্ছে যার জেরেই কি আত্মহত্যা প্রশ্ন উঠছে এন্টালিতে শ্লতাহানির অভিযোগ ফের কাট করায় সিভিক ভলেন্টিয়ার শ্লতাহানির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে শ্লতাহানির অভিযোগ গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ লাল প্রসাদ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি ঠিক কি ঘটেছে কেন এই সিভিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে ঠিক কি অভিযোগ মহিলার দেখো এই প্রথম নয় এই সিভিক সন্তোষ প্রসাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে গতকাল মূলত যে সময় তারই প্রতিবেশী দুজন যখন মহিলা ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন তিনি এবং তার মা এক মহিলা এবং তার মা সেই সময় রাত্রেবেলা মদ্যপ অবস্থায় একেবারে আকণ্ঠ মদ্যপ অবস্থায় ঢুকে পড়েন এবং এবং সেই সময় অশালীন আচরণ করেন বলে এমনটাই অভিযোগ এবং শুধুমাত্র তাই নয় সেই অভিযোগও নথিভুক্ত করা হয় এন্টালি থানায় ওর অভিযোগ গিয়ে জানালে এবং তারপরে পাকড়াও করা হয় সিভিক ভলেন্টিয়ারকে তাকে অ্যারেস্ট করার পর আজকে কোর্টে তোলা হয়েছিল কোর্টে তার ব্যক্তিগত বন্ডে জামিন হয়ে গেছে বলেও জানা যাচ্ছে কিন্তু এই যে সিভিক এই সন্তোষ প্রসাদ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে বাসিন্দাদের কারণ ঠিক তার পাশেই যেখানে সে ঘটনা ঘটেছে তার পাশেই আরেক 12 বছর নাবালিকা থাকেন তার মা এবং দিদার যে অভিযোগ মূলত তাদেরকেও তাদের বাড়ির যে মেয়ে 12 বছরের নাবালিকা মেয়ে তাকেও কিন্তু কার্যত অশালীন আচরণ চেষ্টা করা হয়েছিল ঘূর্ণিঝড় যখন লাস্ট এলো অর্থাৎ দানার সময় যে সময় বাড়িতে তার দিদা ছিল সেই সময় সে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে তার যে নাবালিকা মেয়ে রয়েছে তাকে মুখ
চেপে ধরে এবং অশালীন আচরণ করার চেষ্টা করে। যদিও তার তরফ থেকে লিখিত অভিযোগ কোনো দায়ের করা হয়নি, তথাপি পাড়ার প্রতিবেশী যারা রয়েছেন তাদেরও কিন্তু অভিযোগের শেষ নেই। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যদি এত ব্যাকগ্রাউন্ড চেক, বারবার যে প্রশ্ন উঠছে যে সিভিক ভলান্টিয়ার যে নিয়োগ করা হচ্ছে তার কি ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে? একদমই তাই, এই প্রশ্নগুলো উঠে আসছে খুব স্বাভাবিকভাবেই, যে যার বিরুদ্ধে এতগুলো ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে। ধন্যবাদ পিঙ্কি, একবার আপনাদের শোনাবো অভিযোগকারী এবং অভিযুক্তের মা তারা কি বলছেন। এবার আমরা হঠাৎ দেখি একটা ঘরের ভেতরে দেখি, আমার ঘরের দরজা ভাজানো ছিল, হঠাৎ দেখি একটা ঘরের ভেতরে আওয়াজ হয়, উঠে দেখি আমার ঘরের লাইটও জ্বলে, উঠে দেখি ছেলে একটা এই পাড়ারে ছেলে, ও দেখি পুরো মদ খেয়ে চুর হয়ে আমার ঘরের ভেতরে ঢুকেছে, দেখে যে দেখে ওকে দেখে তো ও দেখছে আমার মেয়ের দিকে তাকিয়ে আছে, যে দেখেছি না আমি যে চিৎকার করেছি তখন ও উঠে পালিয়ে গেছে, যে আমি চিৎকার করেছি তখনই ও বাইরে বেরিয়ে গেছে। আগে অন্য অন্য বাড়িতে করেছে, যখন এই যে ডানার সময় যখন বৃষ্টি হয় তখন আমাদের এই তিন চারটে বাড়ির পরে ওখানে একটা বাড়িতে ঢুকেছিল, এইরকমই ও এর আগেও ওরকম তিন চারটে বাড়িতে করে, আমার বাড়িতে হয়েছে আমি কালকে কমপ্লেন করে দিলাম। এরা কিছু করে না, আমার ছেলে কিছু করে নেই, নিজে ফাঁসিয়েছে ওকে, বাথরুম করে উঠেছে ওই মনে দাঁড়িয়েছে দরজার কাছে দাঁড়িয়ে আছে, তো ও ফাঁসিয়েছে কি আমার ঘরে ঢুকেছে। আগে কোনো রাগ ছিল না? কোনো রাগ নেই, কোনো রাগ নেই। কি হয়েছিল? কিছু কিছু হয়েছে না। ছেলে কি বললো এসে? হ্যাঁ, ছেলে বললো কি এসে? ছেলে তো বললো আমার কে ফাঁসিয়েছে। কেন ফাঁসিয়েছে? হ্যাঁ, কিছু করে নেই, কোনো বাড়ি তো যায় না, ওর বাড়িতে ঢুকে নেই, ও বাইরে ছিল দাঁড়িয়েছে, হ্যাঁ ও ফাঁসিয়েছে, আর কোনো ব্যাপার না। ছেলে ওখানে থাকতো? আমার ও দাদা কাছে থাকে। ওটা ওনার দাদা হয় না বাড়ি? হ্যাঁ দাদা থাকে, দাদা থাকার জন্য দিয়েছে, ও থাকে ঘুমায় ঘুমায় সব ওইখানে ঘুমায়। এর আগেও নাকি এরকম ঘটনা ঘটিয়েছে? না ঘটেই নাই, কি বুঝবো আমি, কি করব, আমার সঙ্গে একটু রাগ আছে বাড়ি দিয়ে আমার বাস্তির জন্য, সেজন্য ফাঁসিয়েছে, আর কোনো কান নেই। সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, বেলুন গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে যায়, গ্যাস ভরা সিলিন্ডার ফেটে মৃত্যু হয় একজনের, মৃত 36 বছরের বিপদ তারুণ বাগদি। বিস্ফোরণের ঘটনায় সিভিকের বাড়িতে ভাঙচুর, বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর কারণে ভাঙচুর, পলাতক সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্ট। সাঁইথিয়ার ঘটনা, বীরভূমের সাঁইথিয়ার ঘটনা, সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, বেলুন গ্যাস ভরার সময় সিলিন্ডার ফাটে, সেই সময় ভরা সিলিন্ডার ফেটে মৃত্যু হয় একজনের, 36 বছরের বিপদ তারুণ বাগদি, তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, পলাতক সিভিক ভলান্টিয়ার আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছেন সরাসরি। মনোরঞ্জন, ঘটনার পর প্রথমত জানতে চাইব কিভাবে ঘটনা ঘটলো আর তারপর এখন কি পরিস্থিতি? দেখো দেখো বিশাখা, আমি তোমাকে দেখাবো, এই হচ্ছে দুর্গাপ্রসাদের বাড়ি, অর্থাৎ পেশায় সিভিক ভলান্টিয়ার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।